উস্তাদ 15 সেকেন্ড শেষ। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি, চোখ মেলে যারে দেখেছি, ভালোবেসে ফেলেছি, স্বপ্নের নায়ক সেই তুমি। ভাইজান এজনেন ডিম দুধ। আচ্ছা বিউটি বেগম, তোমাকে কতদিন বললাম যে আমি গান গাইলে আমার সাথে লিপসিং কইরো না। ভাইজান একটু লিপসিং করলে কি হয়? তুমি লিপসিং আব্বার সাথে গিয়ে কর, আমার সাথে কি? এটা কি কোন ভাইজান, হে তোমার খালু লাগে, হে লগে কেন লিপসিং করমু? আমি কি তোমার নায়ক লাগি, আমার সাথে তুমি লিপসিং করবা? না ভাইজান, যাও, থ্যাংক ইউ, যাও। ডব্লিউসি ভাইজান, বুঝেন নাই মানে হচ্ছে ওয়েলকাম। ভাইজান আপনি কি আমার মূর্খ মনে করছেন? আমার কিন্তু ফেসবুক একখান অ্যাকাউন্ট আছে। ফেসবুক চালাও? হ্যাঁ ভাইজান, আপনার এই কবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, কিন্তু আপনি আমার জুলে রাখছেন। কি নাম তোমার আইডি? অ্যাঞ্জেল বিউটি। আজকে এগুলাম অ্যাড করুন ভাইজান। তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা, যাও। ভাইজান হ্যাঁ অ্যাড করে নিতে। হ্যাঁ অবশ্যই অ্যাড করি, আর না করি তোরে ব্লক করব আমি। কি বাবা, খুব তো অন্যরে জ্ঞান দাও, এইসব নায়কগিরি বাদ দিয়া আমার ব্যবসায় মন দাও। আচ্ছা কতবার আমি আপনাকে বলছি আব্বা, আপনার ব্যবসার কথা আপনি আমাকে বলবেন? ওরে আল্লাহ রে খোদা রে আল্লাহ, এই তুই বড় হয়েছিস কি খা, আমার টাকা খায় বড় হয়েছিস না? এটা কোত্থেকে আসছে, আমার ব্যবসা থেকে আসছে না? আর এই ব্যবসাটা কিসের, সুরকি কি মানুষ খায় না? আপনার কইছেন আমি খাওয়ার সময় এইসব ফুটকি মুটকি নাম আপনার নেবেন না, আপনি আমার সামনে বমি আসে আমার। আব্বা শুনেন, আপনার তো বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ তালা কোনো দিন দেয় না, সে আপনার পাঠাইছে ঠিকই, মনের ভুলে সে আপনার বিবেক বুদ্ধি দেয় না। তাহলে আপনি একটা লোকাল হিরোর ড্যাড, আপনি কী একটা ফুটকির ব্যবসা করেন? আমি এতবারও বলছি ব্যবসাটা ছাড়েন, আপনি ছাড়বেন না। কেন ছাড়বেন না? দাদা জান এই ব্যবসা করছে, আপনি এখন এই ব্যবসা করতেছেন, আপনি ভাবতেছেন আমি এই ব্যবসা করবো, নো ড্যাড। আমার জেনারেশন থেকে আপনার এই শুটকি বন্ধ সারা জীবনের জন্য, নো মোর শুটকি বিজনেস ইন মাই লাইফ এন্ড ইন মাই ক্যারিয়ার। নায়ক নায়ক কইছো, খুব সামর্থ্য দেখাও, ঘর থেকে বেরো, ঘর থেকে বাইরে দেখাও তোমার কেমন সামর্থ্য হইছে, আমি দেখি। ঠিক আছে বাইরে ওর এ বাইরে বড় বড় কথা বলে, সন্ধ্যার পরে বাসায় আমি দেখাবো আমি কি করছি। সাহায্য কেন, সন্ধ্যার পর আসবি কিসের জন্য, একবারে বেরো, আর ওদিক গেলি কেন, সোজা যা। এখন আমি কি এই প্যান্ট পরে বাইরে যাব? আমার ফুল প্যান্ট পরতে হবে না, আমি একটা হিরো না? কমন সেন্স নাই? তুমি বলো। আমি খুব বিপদে পড়ে আসছি ভাই আপনার কাছে ভাই, আমার ছোটবেলায় ভাই বাবা মা মারা গেছে ভাই, আমি খালার বাসায় বড় হয়েছি ভাই, আমার কষ্টে জমানো কয়টা টাকা ছিল ভাই একজনকে দিছিলাম, ভাই আমার টাকাটি লয়ে গেছে, আমি আর উদ্ধার করতে পারি নাই। আমি শুনছি ভাই আপনি ভাই গরিবের লোকাল হিরো ভাই, আপনি ছাড়া ভাই আমার এই উপকারটা কেউ করতে পারবো না ভাই, ভাই আমার লাশ ভরসা ভাই আপনি ভাই, ভাই আপনি গরিবের উপকারটা করেন ভাই, আপনি ছাড়া কেউ আমার উপকারটা করতে পারবো না ভাই। আমার এলাকায় গরিবের হক মেরে খাইব,
তাও আবার এতিমের। ধনীর ক্ষমতা আছে আর গরিবের আছে লোকাল হিরো। Recharge yourself. Feel now. Uralda. Will you buy it in Dubai? Tolly. Local hero area. Gori betta ka mai re gayi bo. Ita to kono din sambhav na re, ha? Sorry. বস তুই যে এতক্ষণ কইছো তার কানে তো হেডফোন। এ দিল আশিকানা এ দিল হে দিওয়ানা। এ এই হনুমানের রস। এই 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 কি জানো তো কাজ রাবা। এই তুমি যেই ছেলের বাপ নাই মা নাই এতিম পোলা ছোটবেলা থেকে বড় হইছে কষ্ট মায়ামি কষ্ট করে বড় হইছে জমানো টাকা তোমায় দিছে আর তুমি এই গরীব পোলার টাকা মেরে খাবা লোকাল হিরো থাকতে। আজকে থেকে তুমি লোকাল হিরো না, আজকে থেকে আমার কাছে তুমি আব্বা আব্বু। ওই হালাম পালা উৎমানর বউ আজ করে পাইছি এই গাল ফেরে লইয়া নৌকা শিক্ষা থপরে দাও। তাহলে বললাম একটা হাতে যেটা মানে তোর বাবু খাইছে তোর মনে রই হালার পহলা। দাদু একটা মিনিট দাদু আপনি এটা রাখেন। কি কাহিনী আমি আমি তো যাই না বলেন। ও আমার কাছে 10,000 টাকা পাবে এটা ঠিক, আমি ওর কাছে পাবো 10,792 টাকা। কেমনে 10,792 কেমনে তুমি জানো না? তুই যখন তোর বাবুরে সাথে করে আইনা কইলি আমার বাবু যখন যা সাথে দিবেন খালি খাতায় লিখবেন খাইবেন আর লিখবেন তখন মনে ছিল না। দাদু আমি কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা তুমি আমারে বললা তো আমার বাবা নাই মা নাই তুমি এতি বাবু আসছে তুমি সত্য আমারে তুমি। আরে এই বাবুতে এই বাবু না, এই বাবু হচ্ছে গাল ফেরে। এই আমি সলভ করি। হ্যাঁ করেন। আর পকেট আতা এ ভাই ভাই শ্বশুর লাগে ভাই আমি দিতেছি ভাই দিতেছি তো ভাই ভাই 1,000 টাকা আছে আমার কাছে বিশ্বাস করবে ভাই আমার কাছে আর একটা টাকাও নাই ভাই। আর নাই না ভাই 50 টাকা দে এটা ধর এটা তোর ভাড়া। আর শুন এগুলো ভাই আর করিস না। জি ভাই। হ্যাঁ মানুষের মতো মানুষ হ পড়াশোনা কর লাইফে ফোকাস দে বাপ মার কথা শোন কেমন এগুলো আর করিস না। আরে সি ভাই নিয়ে পিডা এ ভাই ভাই ও ভাই আসো মে কি ভাই ও ভাই এ ভাই আমারে মারবো ভাই ও ভাই। লোকাল হিরো যেহেতু আসছে সমস্যাটার সমাধান করে দেই। হ্যাঁ দাও। কত নাল আমার কাছ থেকে? 1,000। এই নাও 1,000 পাইছো? পাইছি। আমরা আইছি কয়জন? 5 জন। ওই পোলার সহ 6 জন। এক একজনের পারিশ্রমিক যদি 150 টাকা হয় তাহলে 6 জনের পারিশ্রমিক কত হবে? 900। আরে ভাড়া দিলাম কত? 50। টোটাল কত হইলো? 950। এই নাও আরো 50। হইলো তোমার 1,000? হ্যাঁ 1,000 হইছে। তাহলে এটা আমার? হ্যাঁ। খুশি? খুশি। আসো খোদা।
अरे क्यों तो सर ये जगह भाई ये तो मन में इच्छी थी भाई दोताल हिलियो ले लिया है मां बंदे साथे होयलानी ওকাতে ইতি দিন করতেছে ভাই কি করব ভাই এটা আমি মেলে নিতে পারছি না ভাই কি করবি বলস না অ্যাটাক ভাই দর দিল কে ভাই আরে বড়া কইছি অ্যাটাক আপনি টেনশন নিবেন না যে এলাকায় লোকাল হিরো আছে সেই এলাকায় মেয়েদেরকে অসম্মানি রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে মেয়েদেরকে হ্যারাসমেন্ট এটা কখনো মেনে নিব না প্রকাশ্যে মেয়েদেরকে অসম্মানি চলবে না তোমার ভাই আমল ভাই হিরো ভাই হিরো ভাই তোমার ভাই আমল ভাই হিরো ভাই হিরো ভাই আজব তো আপনাকে আমি বলছি ও স্লিপিং করতেছে আমার সাথে আরে ও তো আমার বয়ফ্রেন্ড বাবু লাগছে তোমার ওই খালি দাঁড়া আমারে নিয়ে যা এই তোমার যে বয়ফ্রেন্ড তুমি রাস্তাঘাটে দাঁড়াই তাহলে বয়ফ্রেন্ড তোমাকে চিলচিল্লি করে হ্যাঁ তোমরা কি প্রাইভেট কোনো জায়গা নাই প্রাইভেট জায়গায় ঝগড়া করতে পারো না হ্যাঁ রাস্তাঘাটে দাঁড়িয়ে চিলচিল্লি শুরু করছো আর তুই আত্মাড়ি করতেছিলি কেন রাস্তাঘাটে দাঁড়াইয়া কি হইলো উড়া আরে ভাই 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 উড়া আরে ভাই ভাই পাগল নাকি আরে কোথায় নিয়ে যাচ্ছেন আরে মারছি এখন সার্ভিসিং করতে হবে না Excuse me. কোন প্রবলেম? No, it's okay. কোন প্রবলেম না। প্রবলেম হলে আমাকে বলতে পারেন। মানে আমি লোকাল হিরো আর কি মানে এখানকার সবাই বলে। মানে এই জায়গাটা কিন্তু মোটেও সেফ না। এই যে গতকাল এখানে চিন্তাই হয়েছিল। আচ্ছা আমার সেফটিটা আপনি আমাকে বুঝতে দেন। আপনি জান না আপনার কি প্রবলেম? বাসা আশেপাশে হলে বলতে পারেন। মানে জব দিয়ে আসি। এই এলাকারই ছেলে আমি। ওকে। চলেন। আমি এমনিতেও অ্যাপসে কল দিছিলাম। মাঝে মাঝে হয় কি ওই স্যার ক্লিয়ার স্যার অল ক্লিয়ার স্যার জি স্যার জি স্যার টেনশন নাই ওকে অল্প ওয়ান স্যার এলাকা তো আমার স্যার জি স্যার দাঁড়া নামে হ্যালো রাজু ব্রো হাই হাই আপনি কি আমার চিনেন না এক মিয়া তাহলে রাজু ব্রো কি আপনার হেলমেট কই আপনাদের দুজনে একজনে তো হেলমেট নাই স্যার ওই আমরা বাইকটা পার্ক করে একটা রেস্টুরেন্টে গেছিলাম খেতে স্যার জি বেরার পর স্যার দেখি আমরা আছি বাইক আছে বাট স্যার হেলমেট নেই তো আমরা ওই হেলমেট কিনতেই যাচ্ছিলাম স্যার বাহ
পুলিশকে বোকা পেয়েছেন আপনি রাত 12টার দিকে হেলমেট কিনতে যাচ্ছেন উনি কে ও স্যার আমার কাজিন মানে অনেক দিন পরে আসছে তো জি তো বলল যে চলো না আমরা একটু হ্যাং আউট করে আসি একটু বের হলাম আর রয়্যাল টাইগার রিচার্জ ইয়োরসেলফ ফিল নাও উরালদা আর কি হ্যাং আউট করতে স্যার হ্যাং আউটের জন্য বের হইছেন না এত রাতে হেলমেট ছাড়া হ্যাং আউট আপনার ড্রাইভিং লাইসেন্স আর হোন্ডার কাগজ বের করেন কাগজ জি স্যার এই যে আমার মা অলওয়েজ বলে স্যার জানেন যে কাগজপত্র ছাড়া কোন সময় বাইক নিয়ে বেরোবো না হ্যাঁ গুড আমি অলওয়েজ দিই স্যার আমি কিন্তু হেলমেট ছাড়া বের হইছেন এই তো স্যার ওই মিস্টেক জি এই পাশের মদ খাইছে স্যার স্যার দুই টাইম মাতাল স্যার কি ব্যাপার মদ খাইছেন স্যার সি 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 আমি স্যার জীবনে মদ দেখি নাই স্যার আর স্যার হইছে কি আমাদের ফ্যামিলি ওইখানে স্যার মানে স্যার বেশি খাইছেন ওই যে ঘুমাইতেছে স্যার ঘুমাইতেছে এই উনি তো ঘুমাচ্ছে হ্যাঁ হ্যালো মাইশা কে আমি সামির সামির তুই এত রাতে ফোন দিছিস কান্দছিস কেন আমি থানা মানে তুই থানায় কেন থানায় তুই কই আমি আবার কই থাকব এত রাতে বাসায় আরে বাসায় কি চিৎকার করে বলার দরকার আছে আমি থানায় তুই থানায় কেন কি চুরি করছিস আরে আমি চুরি করব কেন পুলিশ আমারে ভুল বুঝে ধরে নিয়েছে প্লিজ বাঁচো আমারে আচ্ছা কান্দা থামা কান্দা থামা আমি আসি তো দেখতেছি কি করা যায় তুই কোন থানা শ্যামলি আচ্ছা ঠিক আছে ওকে থাক আসতেছি আমি ঠিক আছে থ্যাংক ইউ স্যার হ্যাঁ বলুন হয়েছে কথা স্যার এই নাম্বার সার্চ দেই তে লোকেশন বের করি কোথায় আছে আমার মনে হয় কাছে খাজানা আছে হুম খালি খাজানা স্যার খালি সবার কাছে কি স্যার থামো থামো তুমি বেশি কথা বলো যাও পিছন দাঁড়াও ছেলেটা ভদ্র কি আসছো কেন মানে তুই চিন্তা কর কালকে সকালবেলা পত্রিকায় বড় করে একটা হেডলাইন সেখানে লেখা লোকাল হিরো সামির শাহ পুলিশের কাছে আটক নিশে কেমন হতো বলতো মাইকের হ্যান্ডেল ধরতে পারবি কেন দুই গালে দুটো ঠাড়াই থাপ্পড় মারতাম থাপ্পড় মেরে বুঝতাম যে পত্রিকায় হেডলাইন কিভাবে আসে ছাগল মানে পুলিশের কাছ থেকে বাঁচায় মনে হয় যে পুরো মহাভারত অশুদ্ধ করে দিছো রিকোয়েস্ট রাখবি বল আমার যে থানায় এই কাহিনা কারো কইছ না প্লিজ আরে তুই চিল থাক না আমি বলবো নাকি আমি কি বলার মতো মানুষ তোর কত কুকীর্তি জানি আমি কত সিক্রেট আমার কাছে আছে তোর ওগুলা কি বলছি আমি কখনো না না কোন সময় তো বলছ না তুই চিল থাক মামা আর গাড়িটা ভালো করে চালা কাইতে চালা চালা চলো আরামসে চালা সাবধানে যা তোলে হ্যাঁ এই মাইশা থ্যাঙ্কস ওয়েলকাম আসুন পুলিশ তোকে যেখানে যেখানে মারছে বাসা গিয়ে ওখানে মলম লাগাইস মলম লাগাইস আপনার বুদ্ধি জ্ঞান বলতে কিছু দেয় নাই জিম করতেছি আপনি জিমের ভিতরে ডিম ঢুকিয়ে দিলেন তুমি ডিম দিছো দিছো ভালো কথা চারটা ডিম দিছো এতগুলো দুধ দিছো আচ্ছা আমি এতগুলো ডিম আর দুধ খাই ভাইজান এই
কাল রাইতে আপনার উপর দিয়ে অনেক দকল গেছে না, এই জন্যই তো আমি সবকিছু ডাবল ডাবল দিছি আপনারে। আপনারা এখন একটু বেশি বেশি খাইতে হইব। কিসের দকল? আপনারা নাকি কাল রাইতে থানায় নিয়ে পুলিশে ছেড়েছে। তোমার কি বলছে? মাইশা বাবা আমারে ফোন দিয়ে বলছে, আর বলছে আপনারা একটু খেয়াল রাখতে। মাইশা বলছে? জি ভাইজান। ভাইজান কিছু লাগবো? যাও। কালকে রাতে তোর আমি এতবার রিকোয়েস্ট করলাম, সকাল হইতে পারলো না। তুই বিউটি বেগমের কানে দিয়ে দিলি? হ্যাঁ, তোকে সকাল সকাল এখন আমার এই কথা বলার জন্য ফোন দিছস? না না না, আমি এই কথা বলার জন্য ফোন দিব কেন? আমি তো ফোন দিছি জান বলতে। না, এটা আমি আশাও করি না। তুই আমাকে প্রেমের আলাপ করার জন্য ফোন দেস না, আমি জানি, আর দিবিও না। শোন, আন্টি মারা গেছে অনেক দিন হয়েছে, তোকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র বিউটি খালাই আছে। এই জন্য আমি বিউটি খালারে বলছি যাতে তোর এক্সট্রা কেয়ার নেয়, বুঝছস? তুই আজকের পর থেকে আমার ফোন দিবি না, ফোন রাখ। হাই, ফোন কি আমি তোরে দিছি নাকি তুই আমার দিছস? ফোন রাখ। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিস। দেখ, আমার ছেলে কালকে খুব হিরোগিরি দেখাইলো, খুব বকবাজি করলো, খুব সামর্থ্য দেখাইলো। এমনই সামর্থ্য দেখাইলো সারা রাত থানায় থাকছে। শুনছি আজকাল থানায় ডিম টিম দেয়, ভালো ডিম টিম খায় আসছে। দেখি পত্রিকার কোনায় সিপাহী পাওয়া যায় কিনা, লোকাল হিরো যখন থানায়। কিছু না, তাহলে সমস্যা নেই, গুরুজ কেন? হ্যাঁ এ বাসুর, এই কি সমস্যা? কি তোর কি বেশি মারছে? ওই হাজার দুই হাজার টাকা বলে বুঝছিস, দুই হাজার টাকা নিয়ে একটা রিক্সা ভাড়া কর, রিক্সা ভাড়া কর, রিক্সার পিছনে একটা মাইক বসা, মাইক বসে পরে মাইকে ইচ্ছা মতো পুরো এলাকাবাসী অ্যানাউন্স কর যে আমায় থানায় নিয়ে মারছে। খারাপ দেশ নেই মামা, এটা কিন্তু করা যায়। একটা থাপ্পড় দিয়ে পুরো পার্লারে পাড়ে দিব, চিনস তুই আমারে? দেখ আমি তোর পায়ে ধরি, আজকের পর থেকে কোনোদিন তোর কাছে আমি কোনো হেল্পের জন্য না যাব, আর না আজকের পর থেকে কোনো হেল্পের জন্য আমি তোরে ফোন দিব। তুই আমার আশেপাশে থাকিস না, আর তোর কাছে কোনো হেল্প আমি চাবো না। আজকে থেকে তুই আমার পরিচয় দিবি না, আমি তোর পরিচয় দিব না, শেষ। আল্লাহ বাঁচাইছে, তুই যদি আসলেও আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ না করস তাহলে কালকে আমি মিলাদ দিব, বিশাল বড় এক যন্ত্রণা থেকে বেঁচে যাই। মিলাদ দিবি তাই না? আমি সামির, সামান্য কোনো হেল্পের জন্য আমি তোর কাছে গেছি, আমার এই কান কাইটা আমি কুত্তারে খাও তুই মনে রাখিস। আদেব, তুই তো পেছাল বন্ধ কর তো, ফোন রাখ। শোন, থানায় যাও তো মারামারি কিছু না। মাইশা যা কইছে কাউরে কইস না। চল লোকাল হিরো না। আমার পেট, আমার পেট।
করে দেব। আরে মোটরসাইকেল নিয়েছেন তাড়াতাড়ি ধরতে পারবেন? বাইক রেখে চলে গেল। তুই ফয়সাল কাকার ফোলা না সবাই মানিক সবাই লালে লাল সাজো লাল উত্তর দক্ষিণ না ভাই আমার বাপ আমি না তুই ব্যাগ ছিনতাই করছিস কে তোরে ভ্যাকসিন দেয় ভাই ভাই করবি হাই ব্যাগ দে প্যানমোস অধিক গোর তোর দিবি হ্যাঁ দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার চাবি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ বলতে হবে না আমি এই এলাকায় গরিবের জন্য দেশের জন্য দশের জন্য কাজ করি কিন্তু আমার লিপ লাইনার লিপ গ্লস আইলাইনার আর ছোট একটা ভ্যাজলিন ছিল কোথায় ভ্যাজলিন আরে রাখেন আপনার পেট্রোলিয়াম জানি আপনি দেখেন দামি জিনিসপত্র ঠিক আছে কিনা দামি জিনিস বলতে গেলে তো এগুলাই ছিল আর এই যে আমার মোবাইল আমার হাতে আর এখানে এই যে ভাঙ্গি 30 টাকা শুরু জি না আপনি কি মানুষ নাকি আপনি রোবট সোফিয়া একটা ব্যাগের ভিতরে লিপ গ্লস আইলাইনার আর পেট্রোলিয়াম জেলি রাখে কেউ আপনি রাখছেন রাখছেন বেশ ভালো কথা আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন মনে হয়েছে আপনার ডায়মন্ডের নেকলেস ছিল অথবা আপনার জামাই রেখে উঠে নিয়ে চলে গেছে এই যে ফয়সাল কাকার পোলা ও যে আপনার এই জিনিসটা নিয়ে চলে গেল তিন চারবার মুসুমাইক মুসুমাইক করে মারলাম ওই ছেলেও মার খেইল আর আমার এই দেখেন হাতেও ব্যথা পাইছি অনেক ব্যথা পেয়েছেন ভাইয়া আসলে হয়েছে কি আমার সাথে তো আগে কখনো চিন্তা হয়নি ফর দ্য ফার্স্ট টাইম এর জন্য আমি ভয়ে চিৎকার করে আর রাখেন আপনার ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ এই জন্য কিভাবে চিলে চিলে করে এই জন্যই আমার বন্ধু বলছিল এক রাস্তায় পাইথন সাপ দেখবি আর এক রাস্তায় মাইয়া দেখবি পাইথন সাপের কামড় খাবি তারপর মাইয়া মানুষের হেল্প করবি না সরানো আপনি আনতে দেখি দেখি আপনার হয়তো অনেক লেগেছে আপনার হসপিটালে যাওয়া দরকার দেখি ভাইয়া ইস অনেক ব্যথা পেয়েছেন তাই না আমারও অনেকক্ষণ ধরে মাথা দিন দিন করতেছিল জি জি চলেন আমি এই এলাকার কিন্তু বাইক ও ভাই মোবাইল দেখি আপনার ফোনটা দেন ফোন কেন আরে আমি চিন্তাই করবো না আমি আমি লোকাল হিরো আমার এই দেন একটা ফোন করবো ফোন আচ্ছা লক খুলে দিই আমার ওই দাঁড়ান এই এই জায়গা দিয়ে লড়বেন না হ্যালো এ বাট্টু আ রাস্তার মোড়ে আয় আমি একটা মেয়ের সাথে ওই একটু হসপিটাল যাচ্ছি ঘুরতে হ্যাঁ বাইক এসে নিয়ে যা অনেক টায়ার্ড দৌড়ি রাখি রাখ আরে কী করতেছি আমি এই যে এই মজিবর কাকা বাইকটা দেখো হ্যাঁ লোকাল হিরো চলেন আমি আমি আমার বন্ধুরা বলছিলাম মাথাটা জানি কেমন দিন দিন করতেছে আমার আমার খুব স্বপ্ন ছিল জানেন ছোটবেলা থেকেই আমি একটা লম্বা মেয়ের সাথে প্রেম করব তো আমার এলাকায় লম্বা মেয়ে নাই আপনি কিন্তু খুব সহজ সরল ভালো মনের মানুষ সেটা আসলে সবাই বলে আমার এলাকায় আমি সহজ সরল ভালো মনের মানুষ কিন্তু আপনি কেন বললেন আপনি যে কাজটা করলেন সেটা কিন্তু বোকামি কারণ আপনি আমাকে চিনেন না জানেন না আমার কাছে বাইক রেখে চলে গেলেন আবার যাওয়ার সময় চাবিটাও দিয়ে গেলেন ও তাই তো
আচ্ছা কোল্ড ড্রিঙ্কসই খাবো, আমরা তো ভারী কিছু অর্ডার করতে পারি। আপনি বসুন, হ্যাঁ আমি অর্ডার করে চলে আসছি। এখানে খাও, তুই আমাকে নিয়ে রিক্সা ভাড়া দিতে পারোস না, রিক্সা ভাড়াটা আমার দিতে হয়। আর তুই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস, দেখি মনে পড়ে যাবে আমি কে। কিরকম বেয়াদব মেয়ে, ম্যানার নাই। পাশের টেবিল থেকে উঠে এসে মানলাম আপনি যার পিছে ঘোরেন সে দেখতে আমার মতো, বাট আমি তো না। ম্যানার আমার তোর কাছ থেকে শিখতে হবে। এটা কে, এ মেয়ে কে? গার্লফ্রেন্ড আমার। গার্লফ্রেন্ড মানে? থ্যাংক ইউ। আপনি আসলে প্রেম করেন? আপনি যে সাথে প্রেম করতেছেন এর ক্যারেক্টার সম্পর্কে জানেন? জানে না না, স্যাড। আই তুই জানাবি না? তুই যে থানায় কেন গেছিলি, আমি কেন যে তোর এখান থেকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম, একটু জানি না আপু প্লিজ। হ্যাঁ জানাইস থানায় কেন গেছিলি তুই? আপু থানার কথা জানেন কিন্তু জানেন। আই ওট 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 ওট, এই বেয়াদব, এই তুই বেয়াদব, তুই তুই বেয়াদব, এই দাও নিয়ে দাও, দেখবি না, আই দেখ দেখ তুই বলা মানে বাসুর এনাকে আমি দেখি নি। আর দেখে নিতেই পারে লোকাল হিরোকে, ছবি তুলে নে বাসায় গিয়ে রাত্রে ঘুমার আগে দেখবি না। মেয়েটাকে আমার এলাকার মেয়ে, ছোটবেলা থেকে এই পর্যন্ত মানে ল্যান্ড ফোন থেকে শুরু করে অ্যানালগ ফোন, স্মার্টফোন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট সব জায়গায় আমার পিছিয়ে পড়ে থাকে। এরকম মেয়ের সাথে কোনোভাবে সম্ভব আপনি বলেন? হ্যাঁ আমার স্বপ্ন হচ্ছে যে ভদ্র, সুশীল, উচালাম্বা, যেমন ধরেন এই আপনি, মানে সে এত বাজে বিহেভ করলো, আপনি কিন্তু একটা বাজে কথা বললেন না, আমি খেয়াল করছি। আপনি যে তখন গার্লফ্রেন্ড বললেন, আই এম সরি, আসলে আমি কিন্তু সিঙ্গেল। কিন্তু থানা, আচ্ছা থানার কথা কি যেন বলছিল, থানায় কি হয়েছে? এলাকার কমিশনার ফোন করছে একটু আমাকে, মনে হয় কোনো প্রবলেম, টেন্ডার টেন্ডার নিয়ে ঝামেলা, আমি তোমাকে একটু পরে ফোন করি। হ্যাঁ আই মিস ইউ, বাই। এই ওয়েটিং মানে কি বুঝোস? ওয়েটিং মানে হচ্ছে আমি বিজি, মানে আমি কারোর সাথে কথা বলতেছি, সে আমার গার্লফ্রেন্ডও হতে পারে, তাই না? ওয়েটিং এর মাঝখানে বারবার ফোন দাও, এটা যে অভদ্রতা, এগুলো কি জানোস না, শিখোস না, বুঝোস না? তোর থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে? তুই আমার থেকে ভদ্রতা শেখ। আর আমার ফোন, আমার যার ইচ্ছা যতবার ইচ্ছা আমি ফোনের উপর ফোন দিয়ে থাকবো, এখন কার ফোন, ওয়েটিং না ফোয়েটিং এটা দেখার আমার কোনো টাইম নেই, তাই না? ওকে বাই। তুই ফোন কাটলি কেন? আমার ফোন, আমি যখন খুশি তখন কাটবো। এই যে আবার কাটলাম।
এই তোরা কই রে, এই শামিম কই দি, আয়তো এদিকে আয়তো এলাকায় তো, আর সব সেক্টরের পোলাপান গুলো লয়ে আয়, সব চাওয়া যা আছে এলাকা যত মেটেরিয়াল আছে সব লয়ে আয়, আজকে ওরা কো আমি ঠিক আছে, তুই খালি একটা ঘন্টা সময় দে, একটা ঘন্টা সব উড়াই দিবো, উড়াই দিবো, ঠিক আছে, ঘন্টা না তোর আমি দুই ঘন্টা সময় দিলাম, দুই ঘন্টা তিরিশটা মিনিট দিয়ে দেখ সব উড়াই দিচ্ছি। কিরে পাঁচ ঘন্টা হয়ে গেল, তোর স্কোয়াড কই? আরে শোন, পাঁচ ঘন্টা তো ব্যাপার না, এই লাউডাটা খাইতে তো আমার ওয়ান টুর ব্যাপার, ঠিক আছে আমি গেলেই হয়। এখন ব্যাপার হচ্ছে কি, কাজিন তো তোর নাকি, তুই নিজেদের ফ্যামিলি ব্যাপার তো, তোর একটু নিজেরা বসে মিউচুয়াল করে ফেল, এটাই ভালো হয় বুঝছিস নাই। আচ্ছা এখন লাঞ্চের টাইম আছে, আমার একটু মিটিং আছে বুঝছিস নাই, ব্যাপার তো এদিকে সময় দিতে হবে, তুই যা লাঞ্চ করে নে, চল চল তো। আমার বাবা বাবা আসলে এসেছে তোমার আর আমার বিয়ের ব্যাপার কথা বলতে। আঙ্কেল আমার বাদাম বাসলে একটা ব্যবস্থা হয়েছে, আমি খুবই খুশি দোস্ত। শোনো বাবা, অন্তরা আমার একমাত্র মেয়ে, তুমি আমার ছেলের মতো, আর আমি ডিসিশন নিয়েছি বিয়ের পরে আমার সব ব্যবসা তুমিই দেবে। রাইট দোস্ত, তুমি কোনো টেনশন করো না, দরকার হলে দুইজনের ব্যবসা এক করে ফেলাবো। না 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 না, মানে আঙ্কেল মানে বলছিলাম যে দুজনের ব্যবসা আমি কীভাবে দেখবো, আমি তো একা তাই না, একা মানুষ তো দুজনের ব্যবসা দেখা যায় না কি। আব্বা তো সুস্থই আছে, আব্বার ব্যবসা আপনি আব্বাই দেখেন, আমি না হয় আপনার ব্যবসাটা দেখলাম। আরে আমাদের তো দুজনের একই ব্যবসা, কেন অন্তর তোমাকে বলে নাই? একই ব্যবসা মানে? আরে আমাদের তো শুটকির ব্যবসা। ও শুটকির ব্যবসা? দেখ ওই দিন রেস্টুরেন্টে, আসলে আমি তো এরকম পার্টনার ছেলে না, তো ওই দিন রেস্টুরেন্টে ভাবলাম কি যে সবাই তো প্র্যাঙ্ক ভিডিও টিডিও করে, আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করি, আমি এই জন্য তোর লয় খারাপ আচরণ করছি, তোর দুটা পা ধরছি, মা ইজা তুই আমার বাসা। কেন প্রেম তো ঠিকই করছো, গার্লফ্রেন্ডের সাথে সব জায়গায় ঘুর 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 করে তোমরা ঘুরে বেড়াইছো, এখন যখন বিয়ের সময় আসছে বিয়ে কেন করবা না? কিসের গার্লফ্রেন্ড? আরে একটা মেয়ের আমি আই লাভ ইউ কই নাই, একটা মেয়ের আমি কাছাকাছি যাই নাই, গার্লফ্রেন্ড আর প্রেম কেমনে হয়? কাছাকাছি যাস নাই, তাতেই তোরা বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছিস, আর যদি তোরা কাছাকাছি যাইতি, ছি হট। হ্যালো বাসা, তুই বিয়েটা মাগ প্লিজ, আমার তুই বাসা, আমার আমি এই বিয়ে আমি করতে পারবো। তুই আবার বলছিস আর বাদ ছাড়তে সরজি, আমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছি মামা, তুমি ছোট থেকে এখন পর্যন্ত যত রকমের প্রবলেম ফেস করো সব সময় আমার কাছে আসো সমাধান নেওয়ার জন্য, কেন? আমি কি রোবট যে তুই আমার কাছে আসবি বলবি আর আমি তোর জন্য সমাধান নিয়ে বসে থাকবো? কোনো সমাধান দিতে পারবো না, কাজের সময় তো জীবনে তোকে পাই না। আমি বিয়ে করবো না, তুই বাসা, তুই আবার আমার পা ধরছস, তোরে কিন্তু আমি সত্যি করে এখন একটা উস্টা মারবো। মার, তারপরও কিছু একটা ভাব, আমি জানি তোর মাথার ভিতরে অনেক বুদ্ধি, শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি তো জীবনেও তুই কোনোদিন আমায় দেস নাই। শেষ পর্যন্ত আমার কাছে, হ্যাঁ বাটা ছাড়, দেখতেছি কি করা যায়। বুদ্ধি আইছে? আরে দাঁড়া দাঁড়াইছি, এখন বুদ্ধি আইছে? তুই কি আমার জ্বালানি বন্ধ করবি নাকি তোর একটা থাপ্পড় মারবো আমি? এখন একটু সময় দে। এই সেম রিয়া আমারে চাপে ফেলাইছে। আবার ডাকলে যে দুদিন পর তো এমনিতে দেখা হবে। আপনি আপনি আজকে আবার এসেছেন? আচ্ছা আপনি এত বেহায়া কেন, আপনার কি মান সম্মান বলে কিছু নাই? বেহায়া? আচ্ছা মেয়েরা মেয়েরা যখন কথা বলে তখন মেয়েদের কথার মাঝে থাকতে হয় না,
আমার আর ওর পার্সোনাল কথা আছে। যাও উঠো। আপু, আপনি একটু আগে আমাকে কি বললেন? আমি বেহায়া? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপু আপনি আমাকে একটা কথা উত্তর দেন তো, অন্যের জামাইকে নিয়ে ঘোরাঘুরি করা এটা কি খুব সম্মানের কাজ? অন্যের জামাই মানে? মানে আমার আর সামিরের এক বছর আগে বিয়ে হয়ে গেছে। ওর বাসায় বলতে পারতেছে না, আমি আমার বাসায় বলতে পারতেছি না, এই বলা বলি নিয়ে দুজনের মধ্যে টুকটাক একটু ঝগড়া হয়েছে, আর সেই কারণে যখন আপনার সামনে দেখা হলো আমাকে সিম্পলি অ্যাভয়েড করছে। কিন্তু এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা, সব কিছু ঠিক হয়ে গেছে। ও তো আমাকে এসবের কিছুই বলেনি। ও তো আপনাকে এটাও বলেনি যে আপনাকে ভালোবাসে। তাহলে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ওর বাবার কাছে গেছেন বিয়ের প্রপোজ দেওয়ার জন্য? শুক্রে শুক্রে দুই দিন হয়নি পরিচয় হয়েছে, বাবাকে নিয়ে গেছেন বিয়ে করবো বিয়ে করবো। এখন আপনি যেহেতু আমার সংসারের মধ্যে আগুন ধরাই দিচ্ছেন, এই আগুন নিভানোর দায়িত্ব শুধুমাত্র কিন্তু আপনার। আর আমার এই সুন্দর ভাষায় কথা বলাটা যদি আপনার মাথার মধ্যে না ঢুকে থাকে, তাহলে আমি যেমন ভালোর ভালো, আবার যখন খারাপ হই তখন তো অনেক খারাপ। আসসালামু আলাইকুম, আশা করি আমাদের আর দেখা হবে না। বাই আপু। বাই। উনি যা বলো সব সত্যি? আমি জানি যে আমাকে বুঝতে তোমার অনেক কষ্ট হবে। বুঝতে কষ্ট হবে তাই না? হ্যাঁ স্টুপিড লুচ্চা, বল থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি দাও। তুমি না লোকাল হিরো না, লোকাল লুচ্চা। তোমার নামে আমি মামলা করব, সারা জীবন থানায় থাকতে হবে। আল্লাহ বেসাপু। কি হয়েছে বুঝো না? আব্বা এখন বলতেছে আমারে যে যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথে নাকি আবার ধুমধাম করে বিয়ে দিবে। আরে ধুমধাম করে কিসের বিয়ে দিবে? যার সাথে বিয়েই হয় নাই আবার ধুমধাম কিসের? আর পৃথিবীতে এত এত আইডিয়া থাকতে তোমার কি আর কোনো আইডিয়া খুঁজে পাও নাই? আমরা দুজন জামাই বউ, আমরা বিয়ে করেছি এক বছর আগে, রাগ করেছি, অভিমান করেছি, বাসায় মার না বাসায়। বাসায় কি জানাবি তুই ফাউল? তোর মাথার মধ্যে যদি এত বুদ্ধি থাকে তাহলে তুই নিজের বুদ্ধিতে চলতি, আমার কাছে আসছিলি কেন? আমারও এখন সেটা মনে হচ্ছে, আমার ডিসিশন নেওয়া উচিত ছিল, কারণ প্রবলেমটা তো আমার তাই না? তাহলে আজকে অন্তত এই ছেলেকে বিয়ে করা লাগতো না আমার। এই আমি কি ছেলে? মেয়েও তো মনে হয় না। আসছে ছোটবেলা একসাথে আসতে বড় হইলাম, চললাম ফিরলাম, তারে আমার বিয়ে কর। আরে আমার তো কোনো ফিলই হচ্ছে না, এর চেয়ে তোমার অন্তরে ভালো ছিল। হোক না সুটকি ব্যবসায়ী মেয়ে, তো কি হয়েছে? সারা জীবন তো নাকি রুমাল দিয়ে তোমার সংসার করতে পারতাম। বাহ তাহলে তো হয়েই গেল। অন্তরাকে পাইলে যদি তোর সমস্যার সমাধান হয় তাহলে তো আমার দরকার নাই। আমি একটা কাজ করি, আমি আঙ্কেলকে গিয়ে বলি যে বিয়েটা ভাঙানোর জন্য এটা একটা নাটক ছিল, তারপর আঙ্কেল সুন্দর মতো অন্তরের সাথে তার বিয়ে দিয়ে দিবে। ওকে? এটা কর না প্লিজ, যা এটা কর। যাবই তো, আমাকে তো তোমার দরকার নাই। এখন তোমার অন্তর আছে, তুমি আর তোমার অন্তরা দুজনে মিলে এখন থেকে প্রবলেম করবে আর দুজন দুজনের গলা ধরে বসে বসে সলভ করবে। করবো গলা ধরে এরকম সাপের মতো পেঁচাই ধরে তারপর আমি সলভ করবো? হইছে এবার যা। ভালো থাকিস। শোন, একটু আগে তুই আমাকে বললি না আমি ম্যাচিওর, এই ইম্যাচিউর মেয়েটাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মতো একটা ম্যাচিউর ছেলেকে তোর সমস্ত প্রবলেম থেকে বাঁচিয়ে আসছে। আর কেন বাঁচিয়ে আসছে সেটা তোর মতো ম্যাচিউর ছেলে বোঝার ক্ষমতা নেই, তোকে তো বলে লাভ নেই। তুই তো সারা জীবন শুধু নিজেটাই বুঝে গেছিস। তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার ফিলিংস, আমার ইমোশন? বুঝোস নাই? জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি, জানো না তুমি, জানো না কতটা ভালোবাসি।
ভালোবাসি যত কথা মনেতে জমানো বলে দেব করোনা গো বারুণ জানো না তুমি জানো না কতটা ভালোবাসি জানো না তুমি জানো না কতটা ভালোবাসি মানে ইংলিশে বলি উইল ইউ ম্যারি মি মাইশা হোয়াট এই পাছা তো ফাইজলামি করিস না আমার সাথে না পাজার তুই যে আমারে বলছস যে আমার ফিল আর ইমোশন নাই আজকে আমি তোরে আমার ফিল আর ইমোশন দেখাও দেখ ছোটবেলার কি স্মৃতি আমি আমার কাছে রাখছি এই সেই নিমা এটা তুই পড়তি এটা আমার এটা তোর এইটা আমার ওর কি কিছু মনে পড়ে ওঠ ওঠ সব এসব পাগলামি বন্ধ কর এখন তো একটু সিরিয়াস হো ওইখানে তোর জন্য অলরেডি একটা মেয়ে কোণে সেজে বসে আছে আরে কিসের বিয়েটা করবো আমি আমি তোর বুঝাই দিতে পারতেছি যে আমি তোর ভালোবাসি আম্মা মারা যাওয়ার পর থেকে সবসময় আমি তোরে পাশে পাইছি থানা হোক এলাকা হোক ইভেন আব্বার কাছ থেকে পন্তি বারবার বাঁচাইছস যতবার ভাবছি যে বিয়ের পর থেকে তুই থাকবি না আমি জানি না কেন থাকতে পারি নাই গত সাত দিন আমি বোঝা শুরু করছি যে আমি তোরে ভালোবাসি আর এটাও ঠিক আমি তোরে ছাড়া আমি তোরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না প্লিজ মাইশা কেন এখন এত প্লিজ প্লিজ করতেছেন কেন আপনি তখন তো খুব অন্তর 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 করছেন এখন তো অন্তর কোণে সাথে বসে আছে জান অন্তর গেছে আমার কাছে কেন আসছেন পা ধরে বসে আছেন ও ওদিন বিয়ের কথা বলতে গেছিলা তাহলে বলো না কেন বলতে দিছিস তুই বিয়ে তো হ্যাঁ করে বসছিস তুমি সারা জীবন তো আমার কথার উপর দিয়ে লাভ দিয়ে কথা বলো ওইদিন বলতে পারো তাইলে কি আজকে আমি এসে বসে কান্নাকাটি করি দেখ আমি অন্তরালে ফোন করে বলছি যে আমি মাইশারে ভালোবাসে মাইশারা ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না আব্বাও বাইতেছে আমি শেরওয়ানি পরা তুই কোনো মতো একটা শাড়ি পেছাই তোর আব্বারে বল হ্যাঁ তুই যদি এমন আবার না করস অন্তরালেও না করে দিছি আমি জীবনে বিয়ে করার জন্য কোনো মাইয়ে পাবো না লোকাল হিরো সারা জীবন সিঙ্গেল থাকবে প্লিজ মাইশা আমারই তো করতে হবে দুনিয়ার যত প্রবলেম আছে সব কিছু সলিউশন তো আমি আসছি তোর জন্য একদম রেডিমেড সলিউশন ঠিক আছে করলাম তোর সলিউশন মানে কি তুই রাজি প্রবলেমে পড়ছো সলভ করতে হবে না তাহলে এত কোন কে নাটকগুলো করছস নাটক তো তুই সাজাস লোকাল হিরো বিয়ের পরে কি তুই আমার তুই তুই করবি বিয়ের পরে যখন আমাদের রোমান্টিক মোমেন্টে তুমি বা আপনি বলবি কেমন আবার তোমার সাথে রোমান্টিক মোমেন্ট আসছে সারা জীবন হয়েছে তুই তুই এখন আসছে সদা সদা তোমার রোমান্টিক মোমেন্ট রাখ সারা জীবন কি আমি তোর জামাই ছিলাম ঠিক আছে বলবো না মাঝে মাঝে সত্যি আবার হো সব কিছু তুমি মায়ে স্বপ্ন স্বপ্ন লাগে রে তোমারই ছোঁয়া পেতে ইচ্ছে মনে জাগে রে হো সব কিছু তুমি ময়ে স্বপ্ন স্বপ্ন লাগে রে
তোমারই ছোঁয়া পেতে ইচ্ছে মনে জাগে রে, তোমাকে পেতে চাই কোনো শর্ত নাই, দ্বিধা ভেঙে করো গো বরণ, জানো